আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জোবায়দ হোসেন, খান গ্লোবাল থেকে আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদের চট্টগ্রাম থেকেই আমি কথা বলছি। তো আমি গতকাল এত জার্নি করে এসে আসলে একটু অসুস্থ হয়ে গেছি, যার কারণে আর মালামাল দিতে পারি নাই। তো আজকে থেকে ইনশাল্লাহ আপনাদের সব গাইড যাওয়া শুরু করে দিবে, ঠিক আছে? সো টেনশনের কোনো কারণ নাই। আর নাম্বার টু, যে বিষয়টার কারণে অথবা যে পয়েন্টের কারণে আমি আপনাদের আজকে ভিডিওটা করে দিচ্ছি, সেটা হলো যে খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে, খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে যে আপনি যে গাইডটা নেবেন, আপনি যে গাইড অথবা আমদানি করা যে ব্যবহৃত কাপড়টা নেবেন, সবার আগে আপনার মাইন্ড সেট আপ থাকতে হবে যে এটা আমদানি করা ব্যবহৃত কাপড়। এটাকে যখন শোরুমে উঠাবেন, আপনার যদি এমন হয় যে এর মধ্যে বেটার মাল পেয়ে গেছেন যেটাতে কোনো কাজ করতে হচ্ছে না, সেটা হচ্ছে একটা এক্সট্রা একটা বেনিফিট, কিন্তু মানে যেটাকে গুড লাক বলা যায়। বাট মাথায় রাখতে হবে যে আপনার কাপড়গুলোতে টুকটাক টুকটাক কাজ করলে তারপরে সেটা ঠিকঠাক হয়ে যায়। টুকটাক যদি কাজ করা যায়, আর স্পেশালি জ্যাকেট ট্যাকেট এইসব আইটেম, সোয়েটার আইটেম, এগুলোতে টুকটাক কাজ করলে কিন্তু কাস্টমারের চোখে ধরা পড়ে না, অথবা কাস্টমারে এটা খুব ক্লেম আকারে নেয় না। এই জন্য আপনার সবসময় মাথায় রাখতে হবে যে আপনি কিন্তু কোনো গার্মেন্টসে অর্ডার দিয়ে একদম ব্র্যান্ড নিউ আইটেম নিচ্ছেন না। সাইজ মিলানো, কালার মিলানো, সব কিছু মিলানো, এভাবে কিন্তু আপনি মাল নিচ্ছেন না। এটা হচ্ছে ব্যবহৃত কাপড়, এক একটা এক এক রকমের। আবার স্টক লটে যদি মাল নিতে চান, তাহলে একটা মনে করেন এই টি শার্টটাই থাকবে, সাপোজ আপনার 2000 পিস, 4000 পিস, স্টক লটে যে হিসাবগুলো হয় 35,000 পিস, কিন্তু মাল কিন্তু ডিজাইন কিন্তু মাত্র একটাই, হয়তো বা 5টা কালার, 5টা সাইজ, তো ওইটা নিলে তো আপনার দোকানে চলবে না। সো যার কারণে দেখা যায় যে গাইডের মাল নিলে ব্যবসাটা হয়, এবং মালের অনেক ভ্যারাইটি হয়, অল্প টাকায় অনেক রকমের মাল দোকানে রাখা যায় অথবা ব্যবসা প্রতিষ্ঠানে রাখা যায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা করে দিচ্ছি, সেটা মাথায় রাখতে হবে যে আমি একটা সিঙ্গারা তৈরি করলাম, এই সিঙ্গারাটা যদি আমি ফুটপাতে বিক্রি করি তাহলে আমি পাবো 3 টাকা, একটু হোটেল রেস্টুরেন্টে যদি বিক্রি করি তাহলে পাচ্ছি 5 টাকা, একটু ভালো মানের একটা মার্কেটের মধ্যে রেস্টুরেন্টে যদি বিক্রি করি তাহলে সেখানে আমি প্রাইস পাচ্ছি 25-15 টাকা, এরপর একটু হোটেল ক্যাটাগরিতে যদি বিক্রি করি সেখানে পাচ্ছি 50 টাকা, এবার 3 স্টারে যদি বিক্রি করি, 3 স্টারে যেমন এয়ারপোর্টের মধ্যে যদি বিক্রি করেন তাহলে আপনি সেখানে পাচ্ছেন 75 টাকা, 3 স্টার হোটেলে বিক্রি করেন সেখানে আপনি পাচ্ছেন কেসে 100 টাকা, এরপর আবার আপনি 5 স্টারে চলে গেলেন তখন এই সিঙ্গারার দাম হয়ে গেল 175 টাকা। তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বোঝার জন্য, সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সব থেকে গুরুত্ব এবং বিজনেস ডেভেলপমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা আজকে বলে দিই। শুধু গাইড নিয়ে না, যে কোনো আইটেম নিয়ে আপনার যখন কাজ করবেন, কাপড়ও দরকার নেই, পেঁয়াজ মরিচেতে শুরু করে যে আইটেম নিয়ে ব্যবসা করতে যান না কেন, সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যে এলাকাটায় মাল বিক্রি করতে চাচ্ছেন ওই এলাকায় কাস্টমারের ধরন কী, এবং কাস্টমারের মানসিকতা কী, এবং কাস্টমারের সামর্থ্য কী, তাদের প্রয়োজন কী, তাদের সামর্থ্য কী, তাদের রুচি কী, তাদের আপনার চাহিদাটা কী, এই জিনিসটা সবার আগে বুঝতে হবে। মাল সব রকমেরই ভালো, সারা পৃথিবীতে সব মাল চলে, কিন্তু আপনার এলাকায় কোনটা চলবে এবং কোনটা প্রয়োজন এটা বুঝতে হবে। আর কাপড় যেহেতু সিজনটা বুঝতে হবে যে কোন সিজনে কোন মালটা নিব, আমি যে মাধ্যমে যে এলাকাটাতে অথবা যে কাস্টমারটাকে টার্গেট করে বিক্রি করব সে কাস্টমারটার ধরন কী হবে। আর এরপরে সবার শেষে কথা হলো, আপনি যে মালটা বিক্রি করবেন, ওই যে সিঙ্গারার যে উদাহরণটা দিলাম সেখান থেকে আপনাকে বুঝে নিতে হবে আপনি যে মালটা বিক্রি করবেন আপনি কী পরিবেশটা কাস্টমারকে দিতে পারবেন। এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা, এটা একটা হোটেলে আছি, হোটেলের ব্যাকগ্রাউন্ড মোটামুটি দেখেন একটু, জাস্ট মোটামুটি ভালো নিজের মতো করে থাকার জন্য এটা খুব ভালো। তো এই এই ব্যাকগ্রাউন্ডটা না হয়ে এটা যদি সাদা রং করা থাকতো সেটা হচ্ছে বাসাঘরের রং, আর এই ব্যাকগ্রাউন্ডটা যদি হলুদ রঙের চুন মারা থাকতো তাহলে হচ্ছে মফস্বল শহরের
বাড়িঘরের রং, আর এই ব্যাকগ্রাউন্ডে যদি কাঠ অথবা তক্তা দিয়ে থাকতো তাহলে হতো কি, তাহলে হতো আপনার সেটা হচ্ছে গ্রামের বাড়িঘর। আর সেটা যদি বাঁশ দিয়ে অথবা চালা দিয়ে থাকতো তাহলে বোঝা যেত যে আমি চরের পাশে মানিকগঞ্জে কোনো এক জায়গায় বসে আছি। তো পরিবেশে কিন্তু গেট আপটা চেঞ্জ হয়। সো আপনি যে পরিবেশে যে মালটা বিক্রি করতে পারবেন, যেমন নর্মালি অনেকে চিন্তা করেন কাঁথা কম্বলের তো বিশাল ডিমান্ড আছে, তো কাঁথা কম্বল নিলে তো অনেক ব্যবসা হবে। তার মধ্যে আবার কাঁথা কম্বলে কত ক্যাটাগরি আছে, ভেলভেট আছে, মখমাল আছে, মোটা আছে, পাতলা আছে। তখন আপনারা ফোন করে জিজ্ঞাসা করতে চান যে ভাই মোটা কম্বলটা নেব নাকি পাতলাটা নেব। কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখেন যে আপনি যদি কম্বলগুলা নিয়ে হালকা একটা ওয়াশ করে, তারপরে কম্বলের জন্য আলাদা প্যাকেট কিনতে পাওয়া যায় মার্কেটে, সেই প্যাকেটের মধ্যে ঢুকায় এরপরে মালটা সুন্দর ভাত করে আয়রন করে, তারপরে অথবা সোজা কথা সুন্দর করে প্যাকেজিং করে তারপরে আপনার শোরুমে যদি উঠাইতে পারেন, তো আপনার একটা কম্বলে হয়তো বা কেনা দাম পড়ে যাচ্ছে 1200 টাকা 1400 টাকা প্রসেসিং সহ, 200 টাকাও যদি আপনার প্রসেসিং কস্ট হয় তাহলে ধরেন 1400 টাকা কেনা হলো। এবার এই মালটা কিন্তু আপনার 4000 5000 6000 ভালো শোরুমে বিক্রি হচ্ছে। কিন্তু সেম কম্বলটাই আপনি নিয়ে রাস্তার পাশে হকারে যদি বিক্রি করতে চান, কোনো আয়রন প্রসেসিং কিছুই করলেন না, আপনার কেনা দাম পড়ছে 1200 টাকা, কিন্তু আপনি বিক্রি করতে 800 টাকা পাইতে আপনার জানটা বের হয়ে যাবে। তাহলে দেখেন সেম কম্বলটা নিয়ে কেউ রাতারাতি ব্যবসা করতেছে, আবার কেউ দুইটা গালাগাল দিচ্ছে যে ওয়াহেদ ভাইকে কী মাল দিল, মালের দাম বেশি, বেশি আর কয় টাকা লাভ হবে, লাভ তো হচ্ছে না, উল্টারও লস, জামানত শেষ। কিন্তু আপনি কিন্তু আপনার দিকটা চিন্তা করেন না যে আপনি যে মালটা নিলেন সেই মালটাকে কতটুকুন প্রসেস করলেন, কতটুকুন গেট আপ দিলেন, এবং কোন ক্যাটাগরির কাস্টমারে ধরার জন্য আপনি কি পরিবেশ দেওয়ার মতো ক্ষমতা রাখলেন। এইটাই হচ্ছে মেইন হচ্ছে মেকানিজম, রান্নার স্বাদ যেমন মেকানিজম, মাল বিক্রি করা হচ্ছে মেকানিজম, যার কারণে দেখবেন যে বিশাল চমৎকার মালের কোয়ালিটি ভালো নাই, কিন্তু মালের কোয়ালিটি হচ্ছে বগিযোগী, প্রিন্ট বলেন, ফেব্রিক্স বলেন, সব রিজেক্ট ফেব্রিক, সেলাই হচ্ছে হুঁশিয়ারি, হাজার হাজার কোটি টাকা আড়ং ব্যবসা করে যাচ্ছে, কারণ সে যে পরিবেশ দিছে আর যেসব ছেলে মেরে যেসব গেট আপ দিয়ে বসায় রাখছে। মানুষ এখন সারা বাংলাদেশের যত কোটিপতি আছে মেজর ব্রিগেডদের বউদের গায়ের আর ঘামের গন্ধে আড়ংয়ের মধ্যে মনে করেন যে ঢোকা যায় না, ডাক্তারদের বউ, ব্যাংকারের থেকে শুরু করে সব টাকাওয়ালা পার্টি মেয়ে ছেলে সব এর মধ্যে যে এমনভাবে গা ঘেঁষাঘেঁষি করতেছে মানে দাঁড়ানোরই জায়গা নেই। আর আমরা যদি পরিবারের সাথে পুরুষ মানুষ যদি ওর মধ্যে ঢুকি তাতে মনে করেন যে দমটম বন্ধ হয়ে আসে, কারণ বেটি মানুষের বগলের গন্ধে মনে করেন যে আড়ংয়ের মধ্যে দাঁড়ানোর কোনো কায়দা নাই, বুঝছেন। আমি একদিন এই লাস্ট বোধহয় কোন এক ঈদে গেলাম আমার বউয়ের সাথে, তা যে আমি ওরে বলছি যে তুমি ভিতরে বসে বসে শপিং করো, তোমার যতক্ষণ মন চায় তুমি ঘুরো ভাই। একবার বউরে বাই ডাকা শুরু করছি, ভাই তুমি আমার মাফ করো আমি নিচে দাঁড়াই একটু সিগারেট টিকেট খাই, তুমি তোমার মতো করে শপিং টপিং করে মন টন কলিজে টলিজে সব ঘুরে তারপরে চলে আসো, কারণ তুমি তো মানুষের কোয়ালিটি প্রোডাক্ট দিবা না, তুমি দিবা হচ্ছে আড়ং থেকে কিনে গিফট দিয়েছি, এইটুকুন দেখানোর জন্য যে বড় লোক কি ভাব যে আমার জামাই বাইং হাউসের মালিক, আমি বড় লোক হয়ে গেছি, আমি আড়ংয়ের তে মাল কিনে কিনে দিই, তুমি এটুকুন বাপের জন্য আসছো, তুমি তার একটা কোয়ালিটি একটা ভালো মাল মানুষকে দেওয়ার জন্য আসো নাই, তো ঠিক আছে তুমি তোমার মতো করে কেনো, আমি শান্তিমন্ত এই আড়ংয়ের সামনে নিচে আসাদ গেটে দাঁড়ায় একটা চা সিগারেট খাই, আমার এই আমার মতো করে শান্তিমতো থাকতে চাও, টাকা যা লাগবে সেটা বলো। তো বিষয়টা বুঝছেন, তো আপনার বুঝতে হবে যে বাঙালি হচ্ছে এমন একটা জাতি, ইন্ডিয়ান হলো এমন একটা জাতি, পাকিস্তানি হচ্ছে এমন একটা জাতি, আপনি খালি ভালো পরিবেশ আর ভালো ডায়লগ দিতে পারলেই গণজাগরণ মঞ্চ বানায় ফেলতে পারবেন। এই এই জিনিসটা যারা যারা বুঝতে পারছে তারা তারা ধুপধাপ করে পারলে বাপের কবর বেঁচে আইনো খুব লাক্সারি করে একটা শোরুম দাঁড় করা দিচ্ছে, এর মধ্যে যা ঢুকাচ্ছে তাই বিক্রি হয়ে যাচ্ছে, যা ঢুকাচ্ছে তাই বিক্রি হয়ে যাচ্ছে। তা এইটা হচ্ছে খুব আফসোসের কথা, খুব লজ্জার কথা যে আমরা প্রোডাক্টের কোয়ালিটি বুঝি না, কোয়ালিটি বুঝে দাম দিতে জানি না, মূল্য এবং মূল্যায়ন করতে জানি না। যেমন দেখবেন যে আপনারা কটনের টি শার্ট বানাবো, গার্মেন্টসের ব্যবসা নামবো, সবার আগে ব্রেন হচ্ছে টি শার্ট, আরে ভাই টি শার্ট যে বানায় তার 5 টাকা থাকে না, নিজে বেচলে 5 টাকা থাকে না, আপনি সিক্স পকেট জগার্স প্যান্ট বানান, হুডি বানান,
দেখেন আপনার কি পরিমাণ লাভ থাকে, জিন্সের প্যান্ট বানান লাভ থাকে কি পরিমাণ, কিন্তু আপনার ওই গণদারে যত যাই বলি না কেন ওই ঘুরে ফিরে কি এসে জেলাও সেই কদু, ওই বানাবেন কয়েকটা টি শার্ট, এরপরে যে বলবেন যে ভাই আনকমন আনকমন শার্ট হুডি, তারপরে প্যান্ট, তারপরে এই যত ক্রিটিক্যাল আইটেম জ্যাকেট এইসব প্রোডাকশনে যাবেন না, আপনার ওই টি শার্টের অল্প করে টাকা নিয়ে নামবেন নিউ জেনারেশন নেমে টেমে, ওর মধ্যে ভাইয়া 100% কটন, তো কটন হলে ওয়ার্ডও চলে। আমি জোবাদ ভাই দেখলো যে ঠিক আছে ছোট ভাই এত শখ করে আসছে, ঠিক আছে হ্যাঁ ভাই কটনে চলে। এখন সারা বিশ্ব যে কটনটা খুঁজে সে কটন নাম হচ্ছে অর্গানিক কটন, যেটাকে তারা হাজার হাজার টাকা দিয়ে কিনে নিচ্ছে, একটা টি শার্ট 4,000 টাকা দিয়ে কিনে নিচ্ছে, একটা এমব্রয়ডারিও করা নেই, খালি একটা বডি 4,000 টাকা দিয়ে কিনে নিচ্ছে। কী কারণে? কারণ কাপড়টা অর্গানিক এবং অর্গানিক ওয়াশ করা, যেটা শরীরের স্কিন ক্যান্সার তৈরি করবে না। ডেনমার্কে যান দেখেন $30 দিয়ে কিনে নিয়ে যাচ্ছে একটা টি শার্ট। আর আমাদের দেশে যে কটনের কথা বলেন সেটা বলেন কি ভাই টাকা দেব 80 টাকা 115 টাকা কটন টি শার্ট, ওপাশে মুখ দিয়ে বলছেন কটন, আর যে রেট দিচ্ছেন তাতে হচ্ছে বাংলাদেশের বস্তির যত স্টক লটের ফেব্রিক আছে সেই ফেব্রিক দিয়ে আপনার মাল বানায় দিতে হচ্ছে। তো আপনার ব্রেনটা, আপনার সামর্থ্য, আমাদের পরিবেশ, আমাদের শিক্ষা সব কিছু থেকে বের হয়ে যে আমাদের ব্রেনটা হয়ে গেছে কি যে সবই জানলাম সবই বুঝলাম, ঘুরে ফিরে আবার গিয়েছে লাউ কুদুতে ফিরে আসলাম, যার কারণে আমাদের চেঞ্জটা খুব কম। তো গাইড নিয়ে যত রকমের কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আনসার বলে দিছি, আর বাকি যে পয়েন্টে কথা বলতে বাকি ছিল সে পয়েন্টে আজকে কথা বলে দিলাম, এর সাথে প্রাসঙ্গিক কিছু কাপড়ের কথাও বলে দিলাম। সো আপনারা গাইড সিলেক্ট করার আগে, গাইড সিলেক্ট করার আগে যেমন মনে করেন, আমি আমি আপনাদের একটা উদাহরণ বলি, এক সেকেন্ড, আচ্ছা পাইসি ফাইলটা, আচ্ছা আপনার গাইড কত রকমের পাওয়া যায় শুনেন, বেবি সুইট পাওয়া যায়, বেলভেট মকমলের কার্ডিগান সোয়েটার টপসের মিক্স একটা গাইড পাওয়া যায়, তারপরে চায়না গ্যাবার্ডিন প্যান্ট পাওয়া যায়, তারপরে চায়না গ্যাবার্ডিন মেন্সের প্যান্ট পাওয়া যায়, লেডিসের পাওয়া যায়, চিনো গ্যাবার্ডিন মেন্সের প্যান্ট পাওয়া যায়, লেডিসের প্যান্ট পাওয়া যায়, আবার চিনো গ্যাবার্ডিন জগার সিক্স পকেট এইসব মিক্স করা মেন্স প্লাস লেডিসের মিক্স করা গাইড পাওয়া যায়, এরপর কোট ব্লেজারের পাওয়া যায়, লং লেডিস কোট পাওয়া যায়, তারপরে ফেব্রিক্সের কাট পিসের গাইড পাওয়া যায়, যেটা নিয়ে অনেকে দেখা যায় টেলারিং করে মাল বানা বানায় নিজের শোরুমে উঠায় দেয় অথবা অনলাইনে বিক্রি করে, আর যেহেতু ফেব্রিক্সটা বিদেশি বলতে পারে যে বিদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। এরপর ফর্মাল প্যান্ট পাওয়া যায় ছেলেদের মেয়েদের আলাদা আলাদা, ফ্রক পাওয়া যায় লেডিসের পাওয়া যায়, জর্জেটের, সেটা জর্জেটও হতে পারে আবার কটনেরও হতে পারে, তারপর হুডি পাওয়া যায়, তারপরে গার্ডসের হুডি পাওয়া যায়, মেন্সের হুডি পাওয়া যায়, হুডি মানে মাথায় টুপিওয়ালা যে সোয়েটারগুলো, হ্যাঁ, তারপরে বয়েজের জ্যাকেট পাওয়া যায়, মেন্সের জ্যাকেট পাওয়া যায়, বাচ্চাদের কিডসের জ্যাকেট পাওয়া যায়, তারপরে পাওয়া যায় কার্ডিগান প্লাস সোয়েটার মিক্স লেডিস পাওয়া যায়, কাঁথা নকশি কাঁথা পাওয়া যায়, কম্বল পাওয়া যায় মোটাটা, আবার কম্বল পাতলাটা পাওয়া যায়, কম্বল ভেলভেট অথবা মখমলের পাওয়া যায়, এরপর মিক্সার আইটেম বাসায় ব্যবহার করার বিভিন্ন রকম মিক্সার আইটেম পাওয়া যায়, এরপর মাফলারের গাইড পাওয়া যায়, প্লাজো প্যান্টের পাওয়া যায় মেয়েদের, তারপরে পোলো শার্ট পাওয়া যায়, শর্ট স্লিভ, স্কার্ফ ওড়না পাওয়া যায়, শার্ট পাওয়া যায় ফ্লেলিংয়ের, তারপর ফর্মাল অফিসিয়াল শার্টের গাইড পাওয়া যায়, তারপরে সামার উইন্টারের শার্টের মিক্স পাওয়া যায় যেটা চায়না থেকে বেশি আসে, বিভিন্ন রকমের শার্ট থাকে, কিছু শার্টে হুডিও যোগ করা থাকে মানে স্টাইল শার্ট, তারপরে ফুলাতা হাফ হাতা এরকম শার্টগুলোতে পাওয়া যাচ্ছে, তারপরে আপনার শুধুমাত্র সাদা শার্ট পাওয়া যায়, স্কার্ফ ওড়না পাওয়া যায়, বটম শর্টসের গাইড পাওয়া যায় মেয়েদের, তারপরে মেয়েদের লং কটনের উপর পাওয়া যায় সিঙ্গেল জার্সি মানে গেঞ্জি কাপড়ের উপর লং পাওয়া যায় যেটা জাপান থেকে সবচেয়ে বেশি আসে, তারপরে সোয়েটার জ্যাকেট ভেলভেট মকমল লেডিস এই আইটেমগুলো পাওয়া যায়, শুধু লেডিসের সোয়েটার পাওয়া যায়, সোয়েটার প্লাস কার্ডিগানের মিক্স পাওয়া যায় লেডিস, মেন্সেরও পাওয়া যায় সোয়েটার, তারপর ট্রাউজার পাওয়া যায়, টি শার্ট পাওয়া যায়,
তারপর টি শার্ট পোলো শার্টের মিক্স একটা বেল পাওয়া যায়, টুপি মাফলারের মিক্স বেল পাওয়া যায়, বাচ্চাদের অথবা মেয়েদের টাইস পাওয়া যায়, তারপরে ইনার গার্মেন্টস পাওয়া যায়। লাস্ট একটা ভিডিওতে বোধহয় ইনার গার্মেন্টস দেখেছিলেন। সেরকম লটস মোর আইটেম, অসংখ্য আইটেম পাওয়া যায়। কোশ্চেনটা হলো যে কথার কথা, এবার মনে হচ্ছে শীত অনেক বেশি পড়বে, অন্তত আমার গবেষণা বলে অথবা আমার মানসিকতাটা বলে। তো যদি বাইসের শীত না পড়ে তো শুরুতে আপনি মোটা মাল কেন নেবেন? শুরুতে আপনি হালকা পাতলা মাল নেবেন, সে মালগুলো যেতে থাকবে, শীত বাড়তে থাকবে, মোটা মাল টানা শুরু করে দিবেন। আবার ক্যাপাসিটি যদি বেশি থাকে, ব্যবসা একটা রিস্ক নিয়ে মোটা মালও জ্যাকেট ট্যাকেট যা আছে এগুলো ঢুকাই দিবেন। তো আপনার শুরুতেই আপনি হুডি ট্রাউজার যেগুলোতে খারাপ মালের পরিমাণ কম পড়ে এবং ব্যবসা যে কোনো পরিবেশে করা যায়, শোরুমেও করা যায়, আবার কি করা যায় ফুটপাতে হকারেও করা যায়, অনলাইনেও করা যায়, তাহলে হুডির গাইড নেবেন, ট্রাউজারের গাইড নেবেন, তারপরে লেডিস সোয়েটার, মকমল সোয়েটার, তারপরে কার্ডিগান, তারপরে ছেলেদের সোয়েটার, এইসব আইটেম নেবেন। এরপর বাজেট একটু বেশি থাকলে বাচ্চাদের জ্যাকেট, বয়েজের জ্যাকেটটা নেবেন। তারপরে যে আস্তে আস্তে যে মোটা ছেলেদের বড়দের জ্যাকেটে গেলেন, এইগুলো স্টেপ বাই স্টেপ আবহাওয়ার সাথে সাথে আর আপনার মানসিকতার সাথে সাথে আপনার নেওয়া আইটেমগুলো, কিন্তু আপনাকে এভাবে চিন্তা করে 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 এগোয়ে যেতে হয়। তারপরে যদি মনে করেন হকার শ্রেণীতে আপনি যদি মকমল কম্বল টম্বল বিক্রি করতে চান, সেখানে আপনার দামি কম্বল নেওয়ার তো দরকার নাই, প্রয়োজনে আপনি আমাদের বলবেন, আমরা ফ্যাক্টরি থেকে এই গাইটের একটা কম্বলের যে কেনা দাম পড়ে তারও তিন ভাগের অর্ধেক দাম দিয়ে একদম ফ্রেশ ব্র্যান্ড নিউ কম্বল বানায় বানায় সারা বাংলাদেশে আমরা দিব। গত বছর দিছি না, দানের জন্য দিছি, আর্মিতে থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, তারপরে রাজনৈতিক নেতাদের থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কম্বল সাপ্লাই দিছি। তা আপনাদের যাদের কম্বল লাগে আমরা আমাদের ফ্যাক্টরি থেকে কম্বল বানায় বানায় আপনাদের দিব, মোটা দিব, পাতলা দিব, আর ওই গাইটের মালে যে কম্বল তার থেকে কালারফুল, অসংখ্য কালারে স্ট্রাইপ দেওয়া, প্রিন্ট দেওয়া বানায় বানায় আপনাদের দিব, লক্ষ লক্ষ পিস কম্বল দিব, কোনো সমস্যা নেই, একদম ইনটেক ব্র্যান্ড নিউ। কিন্তু আপনি যদি হকার শ্রেণীতে বিক্রি না করে যদি কম্বলটা শোরুম ক্যাটাগরিতে বিক্রি করেন, তাহলে আবার কি হচ্ছে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে খুব ভালো প্রফিট দিবে। সেটা মকমলের কম্বল হইতে পারে, কাঁথা হইতে পারে, নকশি কাঁথা হইতে পারে, ভেলভেটের মকমলের হইতে পারে, অথবা ডিজাইন করা ফ্যাশন আইটেম হতে পারে, এগুলো ভালো ব্যবসা আছে। তাহলে আমি কিন্তু কথাটা বলে দিলাম যে কোনটার পরে কোন ডোজ, কোন ডোজের পরে কোন ডোজ দিয়ে দিয়ে আস্তে আস্তে কাজ করতে হবে মার্কেটে এবং নিজের ব্যবসাটাকে বড় করতে হবে এবং টাকা কামাই করতে হবে, সে জিনিসটা আপনাদের আমি ধরায় দিলাম। তো এইটুকুন বুঝে তারপরে আপনারা আপনাদের চাহিদাপত্র অথবা আপনারা প্ল্যান করবেন যে এইটাতে ইনশাল্লাহ আমার ব্যবসা হবে, তারপরে সেটাতে যে আপনি যাবেন, ঠিক আছে। আর গাইটের জগতে সবথেকে বাজে আইটেম হচ্ছে বেবি সুইট আর হচ্ছে টি শার্ট আর পোলো শার্টের মিক্স আইটেম। এই আইটেমগুলো চায়না থেকে, কোরিয়া থেকে, যেখান থেকে যাই আসুক না কেন, আমরা লক্ষ্য করে দেখছি যে কোরিয়ান যদি পাওয়া যায় পোলো শার্ট টি শার্টের গাইড, তাহলে সেটা একটা ভালো ফলাফল দেওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া চায়না বলেন, তাইওয়ান বলেন, যে যেখান থেকে যত কসম কেটেই মাল বিক্রি করার কথা বলুক না কেন, বেসিক্যালি এই মালটাতে বিক্রি করে অন্তত আমরা মানসিক সন্তুষ্টি পাই না। আপনি যদি সন্তুষ্টি পান সেটা আপনার বিষয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখি বেবি সুইট, বেবি সুইটগুলো আসলে যারা ভ্যানের মাল বিক্রি করেন তাদের জন্য, একদম গ্রামগঞ্জ হাট বাজারে যারা মালটা বিক্রি করেন বেবি সুইট বেসিক্যালি তাদের জন্য, আর এই পোলো শার্ট টি শার্টের মিক্সটা তাদের জন্য। ওইটা না নিয়ে প্রয়োজনে আপনারা যদি শোরুম ক্যাটাগরি ব্যবসা করতে চান, আপনারা কোট নেবেন, তারপরে আপনারা ফর্মাল প্যান্টের গাইড পাওয়া যায় সেটা নেবেন, কোট নেবেন, ফর্মাল প্যান্টের গাইড পাওয়া যায় যে প্যান্টগুলো মানুষ অফিসিয়ালি ইউজ করে ওইগুলো নেবেন। জিন্সের প্যান্টে যদি কাজ করতে চান জিন্সের প্যান্ট নেবেন, জিন্সের প্যান্ট চায়না হলেও কোনো সমস্যা নাই, কথা বুঝতে পারছেন? তো এই যে কাস্টমাইজেশন করা, যে আমার চাহিদা কী আর আমি কি পরিবেশ দিচ্ছি আর আমি কোন ক্যাটাগরির মানুষ কাস্টমার হিসেবে পাব, সেই জিনিসটা যখন আপনি বুঝতে পারবেন তখন আর আমাদের ফোন দিয়ে জিজ্ঞাসা করতে হবে না ভাই কোন মালটা নিলে ব্যবসা হবে, কারণ কোন মালটা নিলে ব্যবসা হবে সেটা গুরু আজকে আপনাকে আমি বানায় দিলাম। খালি আপনার ব্রেনটা আপনার মতো করে আপনি চালাবেন, দেখবেন ওস্তাদ আপনি, জোবায়েদ ভাই কিচ্ছু না, আই গ্যারান্টি ইউ, আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি।
শোরুম ক্যাটাগরির যারা এই উইন্টারে ব্যবসা করতে চান গাইডের মাল নিয়ে, কোট, ফর্মাল প্যান্ট, ফুল হাতা শার্ট, তারপরে যেগুলোতে কাজ কম করা লাগবে এবং ভালো মানের মাল বেশি পাবেন, ঠিক আছে, এগুলো নিয়ে কাজ করবেন। আর এর মধ্যে যদি লেডিসের সোয়েটার যদি ঢুকাইতে পারেন সেটা ভালো ব্যবসা দিবে। আমি আপনাদের সাজায় দিলাম, ঠিক আছে। আর মেনজের জ্যাকেট হ্যাঁ যায়, তবে শোরুমে দেখা যায় যে 50 পিস মালই শোরুমের ক্যাটাগরিতে যায় আর ম্যাক্সিমামটা এভারেজ হয়ে যায়। তো আমার কথা হলো একটা মেনজের জ্যাকেট আপনি নিলেন, সেখানে আপনার কথার কথা আপনি 150 পিস মাল পেলেন, কিন্তু শোরুমে আপনি জোড়াতালি ছাড়াই অথবা হালকা একটু কাজ করে আপনি 50 পিস মাল উঠাতে পারলেন। কিন্তু সেটা না করে যদি আপনি একটা ভালো একটা কোরিয়ান কোটের গাইড নেন, সেক্ষেত্রে আপনি যদি 120 পিস কোট পান তার মধ্যে দেখবেন যে আপনার, অথবা 150 পিস কোট পান তার মধ্যে আপনি 100 পিস কোটই আপনি আপনার শোরুমে উঠাই দিতে পারতেছেন। তাহলে আপনি কী কারণে আপনি জ্যাকেট আইটেমে যাবেন বলেন? এই যে কম্পেয়ার করে করে নিজের বুদ্ধি খাটায় খাটায় ভালো মালটা ডিমান্ড করা, এইটা আপনাদের আমি আজকে শিখাই দিলাম এবং আশা করি সেই অনুযায়ী আপনারা কাজ করবেন, ঠিক আছে। সো সবাইকে ধন্যবাদ। আর আমি আজকে আর কালকে দুই দিন চট্টগ্রাম থেকে আপনাদের মাল দিব, যাদের প্রয়োজন প্রতি 15 দিন পর পরই আপনারা পাবেন। বাট এবারের এই ট্রিপে আপনারা আজকে আর কালকের মধ্যে খুব দ্রুত বুকিং দিয়ে দেবেন, এবং বুকিংয়ের লাস্ট টাইম হচ্ছে আগামীকাল। আগামীকাল কত তারিখ পড়বে? 5 তারিখ। 5 তারিখ দুপুরের মধ্যে আপনাদের বুকিং দিতে হবে, কারণ আমি দুপুরের পরপরই ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, ঠিক আছে। সে সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।